শশাঙ্কের রাজ্যের পতনের পর বাংলা অঞ্চলে নৈরাজ্য দেখা দেয়। এ সময় এই অঞ্চলে কোনো কেন্দ্রীয় শাসক ছিলেন না। এ সময় গোপাল প্রথম পাল রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন। বন্ধুরা, আজ জানব বাংলায় পাল রাজবংশের ইতিহাস সম্পর্কে। পাল বংশ 800 শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় 400 বছর বাংলা ও বিহারে শাসনকারী রাজবংশ। পাল সাম্রাজ্যের যুগ ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল যুগ। এ সময় বাংলার ইতিহাসে আবার দিগ্বিজয়ের সূচনা হয়। পাল রাজাগণ জন্মগ্রহণ করেছিলেন উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে। এ কারণে পাল শিলালিপিতে বরেন্দ্রকে জনকভু বা রাজ্যাম পিত্রাম বলা হয়েছে। পাল সাম্রাজ্যের রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজাগণ ছিলেন প্রথমত বৌদ্ধ ধর্মের মহাযান ও পরবর্তীতে তান্ত্রিক শাখার অনুসারী। পাল বংশীয় রাজাগণ উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্রভূমি কৌনজ দখলের জন্য রাজপুতানার গুর্জর এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের সাথে এক প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন। এই ভয়ঙ্কর ও ত্রিপক্ষীয় যুদ্ধ পরবর্তী 200 বছর অব্যাহত থাকে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল। তিনি 770 খ্রিস্টাব্দ থেকে 790 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দেশ শাসন করেন। গোপালের আগমনের পূর্বে বাংলাদেশ 5টি খণ্ডে বিভক্ত ছিল, যথা অঙ্গ, বঙ্গ, গৌর, সূক্ষ্ম ও সমতট। গোপাল এ সমস্ত খণ্ডকে ঐক্যবদ্ধ করেন ও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা আনয়ন করেন। গোপাল বিহার, উড়িষ্যা ও কামরূপ দখল করেন। এরপর গোপাল উত্তর ভারতের রাজধানী কৌনজ আক্রমণ করেন। তিনি কৌনজের আয়ুধ বংশীয় রাজা বজ্রায়ুধকে পরাজিত করে কৌনজ দখল করেন, কিন্তু গুর্জর রাজা বৎসরাজের নিকট তিনি পরাজিত হন। বৎসরাজ পরবর্তীতে রাষ্ট্রকূট রাজা ধ্রুব ধারাবর্ষের নিকট পরাজিত হন, ফলে গোপাল তার সাম্রাজ্য রক্ষা করতে সক্ষম হন। গোপালের পুত্র ধর্মপাল ছিলেন একজন সুদক্ষ ও পরাক্রমশালী সম্রাট। তিনি উত্তর ভারতে আক্রমণ করেন এবং গুর্জর রাজা নাগভট্টকে পরাজিত করে কৌনজ দখল করেন। তিনি সমগ্র উত্তর ভারতব্যাপী বিশাল সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। খালিমপুর তাম্র শাসন থেকে জানা যায় তিনি মদ্র, পাঞ্জাব, গান্ধার, খাইবার প্রদেশ, মৎস্য, রাজস্থান, রাজপুতানা, যদু, গুজরাট, অবন্তী, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চল বিজয় করেছিলেন, কিন্তু এই অঞ্চলগুলো তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। ধর্মপাল সেনাপতি লাউসেনের নেতৃত্বে রাষ্ট্রকূট রাজাকে পরাজিত করে উড়িষ্যা পুনর্দখল করতে সক্ষম হন। এই ঘটনাটি তৎকালীন বিখ্যাত মহাকাব্য ধর্মমঙ্গলে উল্লেখ আছে। ধর্মপালের সুযোগ্য পুত্র দেবপাল পুনরায় সমগ্র ভারতব্যাপী তার অভিযান পরিচালনা করেন। তিনি উত্তর পূর্ব ভারতে কম্বোজ পর্যন্ত তার সমরাভিযান পরিচালনা করেন। দেবপাল গুর্জর রাজা রামভদ্রকে পরাজিত করে তাকে করদ রাজ্যে পরিণত করেন। বিন্ধ্যা পার্বত্য অঞ্চল বিজয় করে তিনি মালব ও গুজরাট দখল করেন, কিন্তু এই অঞ্চলগুলো পরবর্তীতে তিনি মিহির ভোজের কাছে হারিয়ে ফেলেন। দেবপালের দাক্ষিণাত্য অভিযান সফল হয়েছিল। তার নির্দেশে ভ্রাতা জয়পাল রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষকে পরাজিত করে উড়িষ্যা পুনর্দখল করেন। এরপর উড়িষ্যা চিরস্থায়ীভাবে পাল সাম্রাজ্যের শাসনাধীনে ছিল। পাল সম্রাটগণ বহু বৌদ্ধ বিহার ও ধর্মীয় পীঠস্থান নির্মাণ করেছিলেন। বিক্রমশীল, অদন্তপুরী ও জগদ্দল প্রভৃতি বৃহদায়তন মহাবিহার পাল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। পাল সম্রাটগণ প্রথমত মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে পালগণ হিন্দুদের বৌদ্ধ ধর্মে আকৃষ্ট করার জন্য তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন। বহু হিন্দু দেবদেবীকে এই ধর্মে স্থান দেওয়া হয়। পাল সম্রাটগণ সংস্কৃত বা পালি ভাষার পরিবর্তে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। পাল রাজাদের সময় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদসমূহ রচিত হয়। তাই পাল রাজবংশকে অনেক সময় পাল সাহিত্যের জনক বলে মনে করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।